السلام عليكم ورحمة الله. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. ما بعد প্রশ্ন করে জানতে চেয়েছেন যে 15 বয়সের একজন হাফেজ বালক, সে কোরআনের হাফেজ, সে আলেম নয়, জুমার খুতবা দে, জুমার সালাত আদায় করে বা ইমামতি করে, তার পিছনে সালাত জায়েজ হবে কি না? দেখুন, যার এটা হলো কায়দা আম্মা, যেটা হলো সাধারণ একটা কায়দা বা সাধারণ একটা সূত্র, সেটা হলো মান সাহ্যাত সালাতুহু সাহ্যাত ইমামাতুহু, যে ব্যক্তির নিজের সালাত শুদ্ধ হবে সেই ব্যক্তির পিছনে ইফতেদা করা বা তাকে তাকে ইমাম নিযুক্ত করা বা তার ইমামতি করাও শুদ্ধ হবে। অতএব 15 বছর বয়সের হাফেজ বালক, তার ইমামত, তার সালাত যেহেতু শুদ্ধ এবং শরীয়ত বিধান মোতাবেক, সে যদিও বয়সের হিসাব এবং মুকাল্লাফ বলা যেতে পারে, অর্থাৎ শরীয়ত বিধি বিধান তার উপরে প্রযোজ্য হয়ে গেছে, যেহেতু 15 বছর হয়ে গেছে সাধারণত, সেই হিসাবে তার পিছনে ইফতেদা করে সালাত আদায় করাতে কোনো বাধা নেই। আর ইমাম হওয়ার জন্য, জুমার ইমাম হওয়ার জন্য অবশ্যই তাকে মুসলিম হতে হবে, আকিল হতে হবে, অর্থাৎ সুস্থ বিবেক সম্পন্ন হতে হবে, যাকারা এবং পুরুষ হতে হবে, এটা হলো ইত্তেফাক আহলিল ইলম। আর শেখ ইবনু বাজ রাহিমাহুল্লাহ তিনিও একথা বলেছেন, শুরুতুল খতিব আইন ইয়াকুনা যা ইলম, খতিবের শর্ত হচ্ছে সে অবশ্যই তাকে আলেম হতে হবে, যা বসীরা, এবং আপনার ইলিম বসীরা সম্পন্ন ইলিম হতে হবে, অর্থাৎ জাগ্রত জ্ঞান যেটাকে বলা হয়, যে জেনে বুঝে সে ইলিম হতে হবে। আও ইয়াখতুবু মিন কিতাবিন মামুন, অথবা সে নিজে আলেম নয় কিন্তু নির্ভরযোগ্য কোনো কিতাব থেকে সে পাঠ করে খুতবা শোনাবে, যে কিতাবগুলো খতিবগণ বা মাশহুর মারুফ প্রসিদ্ধ আলেমগণ খতিব হিসাবে খুতবার বাণী হিসাবে লিখে রেখেছেন, সে সমস্ত কিতাব থেকে সে পড়ে শোনাবে, তাহলে অবশ্যই তার সালাত শুদ্ধ হবে এবং তার ইমামত শুদ্ধ হবে। শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ আরো বলতেছেন, বল মাকসুদ আনাল খতিব ইযা কানা মুসলিমান সাহ্যাত সালাতুহু ওয়া সাহ্যাত খুতবাতুহু, যে খতিব যদি মুসলিম হয় আর তার সালাত শুদ্ধ হয় তাহলে তার খুতবাও শুদ্ধ হবে, এবং যদি তার খুতবা দ্বারা যে খুতবার যে উদ্দেশ্য সেটা হলো মানুষকে নসিহত করা, মানুষকে আপনার সাবধান করা, তাজকির স্মরণ করিয়ে দেওয়া, সে নিজে যদি আলেম হয় তাহলে নিজের থেকেই সে সেই নসিহতটুকু করবে, আর যদি সে নিজে আলেম না হয় তাহলে কোনো নির্ভরযোগ্য কিতাব থেকে, যা খতিবগণ অথবা আলেমগণ যেটা জুমার খুতবা হিসেবে লিখেছেন, সেটা থেকে সে পড়ে শোনাবে, এতে কোনো অসুবিধা নেই। হাযা আল্লাহু আলাম ও সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ।